দিল্লিতে মুকুলরা রয়েছেন এবং কলকাতায় তোলপাড় রয়েছে কি তিনি কোথায় গেছেন? থানায় কমপ্লেনও করেছেন তার পুত্র শুভ্রাংশু রায়। কিন্তু মুকুল রায় আপনি বলছেন আপনি স্বেচ্ছায় এসছেন, সেখানে থানায় এফআইআর হয়েছে, কলকাতা থেকে পুলিশ এখানে আসছে। আমি শুনেছি জায়গায় বহু জায়গায় হয়েছে, কিন্তু ঠিক কথা নয়, এটা ভুল ভ্রান্তি হয়েছে। পুলিশ আসতে পারে, রিয়া আসতে পারে সার্বিকভাবে, কিন্তু আমি নিজে একদম স্বেচ্ছায় একদম স্বেচ্ছায়ভাবে এসেছি আমি এখানে। স্বেচ্ছায় এসছেন, এখন দিল্লি পুলিশ এসে আপনার বয়ান নিয়ে গেল, তাদেরকে কী বললেন? তাদেরও যা বললাম আপনাদের বললাম তাই একই বলেছি, তার স্বেচ্ছায় এসেছি। এখন বাড়ির সম্মতিতে হয়তো আসেনি, অতএব সে কারণে নানান লোক নানান প্রশ্ন করছে। কিন্তু মুকুলদা, শুভ্রাংশু বলেছে কি আপনার একটু মেন্টাল প্রবলেম রয়েছে, চিকিৎসা চলছে? আমার চিকিৎসা চলছে ঠিকই, আমি কোভিড হয়েছিল, আমি একবার দুবার তিনবার কোভিডে পড়েছি, তাই এখন আমি পূর্ণ সুস্থ এবং আগামী দিন আরও সুস্থ হয়ে যাব। সুস্থ তো আপনি হয়েছেন কিছুটা মুকুলদা, কিন্তু প্রশ্ন তো উঠছে না, আপনার বাড়ির থেকেই বলছে কি এইমসের রিপোর্ট রয়েছে? আর বলছি যে যা বলছে বলুক, এখনকার বর্তমান এইমসের রিপোর্ট আমি আই অ্যাম অ্যাবসলুটলি ফিট। সেক্ষেত্রে আপনার মনে হয় না কি যে এফআইআর হয়েছে এখন সেখান থেকে পুলিশ এসছে আপনাকে জোর করে হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে? না, এইসব চেষ্টা টেষ্টা হবে বলে আমার মনে হয় না, সে হলেও পারবে না, কারণ আমি একটা পূর্ণ স্বাভাবিক লোক, এইভাবে কাউকে অভিযোগ করলাম আর তাকে ধরে নিয়ে যাব এ কিন্তু এখন আর হয় না ভারতবর্ষে কোথাও। পুলিশের মাধ্যমে আমার সাথে কথা হয়েছে, বাবার সাথে দুবার কথা হয়েছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করেছি খালি, যে তুমি সাংবাদিকদের বলেছো যে আমাকে বলে এসেছো তুমি, এটা কি ঠিক? তোমার সাথে কি আমার কথা হয়েছে? তখন সে বলেছে যে না, আমি বাড়ির কাউকে বা তোকে বলে আসিনি। আর দু নম্বর, তুমি যেটা করছো সেটা কি সজ্ঞানে করছো তো? বলেছে হ্যাঁ।